বৈঠক শেষে বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, রাজ্যবাসী যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা করার জন্য সাধারণ ভোটারদের নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা, তারা যেন নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন। সেই কারণে আমরা কমিশনের কাছে অনুরোধ করেছি যে সর্বাগ্রে আপনাদের কাজ হওয়া উচিত যে মানুষের মন থেকে ভয় দূর করা, সমস্ত ধরনের ভয় দূর করা। কারণ 2021-এ ভোট পরবর্তী হিংসা, তাতে প্রায় আমাদের 53 জন কার্যকর্তার প্রাণনাশ, 2023-এর পঞ্চায়েত ভোট এবং 2022-এর পুরো ভোটে যে পরপর তিনটি ভোটের হিংসা পশ্চিমবঙ্গের ভোটাররা দেখেছেন, পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষ দেখেছেন, সেই ভয় দূর করে ভোটারদেরকে ভোটার ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং ভোট কেন্দ্রে নিয়ে এসে নির্ভয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থা করার অন্যতম দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। মানুষ তখনই নির্ভয়ে ভোট দিতে পারবেন, নিজের ভোট নিজে দিতে আসবেন যখন কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন করাতে আসা পর্যবেক্ষকরা নিরপেক্ষভাবে কোনো রকম লোভ লালসার শিকার না হয়ে কাজ করবেন, তখনই সেটা সম্ভব।